বাসুদেব আমি, অর্জুন আমি, বেদ ব্যাস আমি, এরূপ কিছুই নেই যা আমি নই। নমস্কার, জয় জগৎ বন্ধু হরি। আমরা আমাদের অনলাইন গীতা শিক্ষার যে ক্লাসগুলো অনলাইনে চালু করেছিলাম, আমরা আমাদের জায়গা থেকে সর্বদা চেষ্টা করেছি কতটা সহজভাবে গীতা শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়। শ্রী ভগবান উবাচ সুয়াধর্মম অপিচা অবেক্ষ ন বিকম পিতুম অর হসি ধর্মাত হি যোদ্ধাত শ্রেয় অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। যদি মাত্রাহীন ব থাকে তাকে ভাঙলে আমরা হ্রস্বও আর অ পাব। আমরা এটিকে বোঝানোর জন্য একটি উদাহরণ এনেছি, সেটি হচ্ছে দন্তেশ্বয় ব আছে, দন্তেশ্বর নিচে রস্যু, আর এই অটা আমরা পরের ওয়ার্ডের সাথে অ্যাড করে অয়ম, এই জন্য স্বয়ংকে আমরা বলতেছি সু অয়ম। তো আমাদের শিক্ষার্থী, আমরা তার কাছ থেকে এই শ্লোকটির সুর করে উচ্চারণ ও সরলার্থটি জেনে নিই। নমস্কার, শ্রীমৎ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যয়োগ 31 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ স্বধর্মম অপিচাবেক্ষ ন বিকম পিতুমর্হসি ধর্মাত হি যোদ্ধাত শ্রেয় অন্যাত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তোমার স্বধর্ম ক্ষত্রিয়, আর তা বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হওয়া তোমার উচিত নয়। তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে 31 নং শ্লোকের সুর করে উচ্চারণ ও সরলার্থটি জেনে নিলাম। আসুন আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 32। শ্রী ভগবান উবাচ ইয়া দিশ্রয়া চ উপপন্নম স্বর্গ দ্বারম অপাবৃতম সুখিন হা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ইদৃশ্যম। তো আমরা প্রথম যখন উচ্চারণটি করছি তখন আমরা বাংলা যেভাবে উচ্চারণ করে সেটি করার চেষ্টা করছি, আমরা দ্বিতীয়বার যখন উচ্চারণ করবো সেটি সংস্কৃত যেভাবে উচ্চারণ আসা উচিত আমরা সেটি করার চেষ্টা করব। তো আসুন আবার দেখে নিই, শ্রী ভগবান উবাচ ইয়া দৃশ্যয়া চ উপপন্নম স্বর্গ দ্বারম অপাবৃত্তম সুখিনহা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ইদৃশ্যম। আমরা বলেছি যেখানে বিসর্গ থাকবে আমরা সেটির উচ্চারণে হ আনব, এই জন্য আমরা বলছি সুখিন হা, সুখিন হা, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়া হ, ক্ষত্রিয়া হ। অর্থাৎ আমরা বিসর্গ থাকলে সেখানে আমরা হ আনার চেষ্টা করবো, অর্থাৎ হ উচ্চারিত হবে। তো আসুন আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা 32 নং শ্লোকের সুর করে উচ্চারণ ও সরলার্থটি দেখে নিই। নমস্কার, শ্রীমৎ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যয়োগ 32 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ ইয়াদৃচ্ছয়া চ উপপন্নম স্বর্গ দ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধম ইদৃশম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, এ যুদ্ধ আপনা থেকেই উপস্থিত হয়েছে এবং ক্ষত্রিয়ের কাছে এ যুদ্ধ স্বর্গে যাওয়ার মুক্ত দ্বার স্বরূপ। ভাগ্যবান ক্ষত্রিয়রাই এ প্রকার ধর্মযুদ্ধ করার
সুযোগ প্রাপ্ত হন। তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে 32 নং শ্লোকের উচ্চারণ ও সরল অর্থটি দেখলাম। আসুন আমরা এবারে দেখে নিই পরবর্তী শ্লোক, 33 নং শ্লোক, দ্বিতীয় অধ্যায়, শ্লোক নং 33। কি বললেন? শ্রী ভগবান উবাচ, অথচেত তম ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততহ স্বধর্মং কৃত্তিং চ হিতা পাপং অবশুষি। তো আমরা বলেছিলাম আমাদের প্রথম উচ্চারণটি ছিল যে আমরা কীভাবে আসলে উচ্চারণ মানে পড়ার জন্য করব সেরকম। তো আমরা এবার চলুন দেখে নিই যে আমরা সংস্কৃত উচ্চারণটি আসলে কতটা সুন্দর করতে পারি। অথ হচ্ছে তু অম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততহ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপশুষি। তো দেখুন আমরা এই শ্লোকটা থেকে এই উচ্চারণটুকু এবং এই উচ্চারণটুকু একটু ভেঙে দেখাতে চাই। আমরা কেন ওটাকে বললাম অবাপশুষি? দেখুন একটি প প্রথমে আসে, অর্থাৎ পয় দন্তস্য। এই জন্য আমরা বলেছি যদি এরকম যুক্তবর্ণ থাকে সংস্কৃতে প্রত্যেকটি বর্ণের উচ্চারণ আপনাকে করতে হবে। এই জন্য আমরা এর উচ্চারণটি কি করলাম? আমরা করলাম অ বাপ শশী। কম যদি থাকে, আমরা এর আগে শিখেছি যদি ব থাকে তার উচ্চারণটা আসবে তু, আর তারপরে ডুয়ারের সাথে একটা স্বর অ বা আ যুক্ত হবে। এই জন্য আমরা এর উচ্চারণ করতেছি তু অম তু অম। আর এটা যদি এরকম থাকতো, এরকম অবস্থায় যদি থাকতো, আমরা তার উচ্চারণ করতাম তু স্বর আকার মম তু অম। তো আমরা উচ্চারণ করলাম কি একটি এভাবে যে অথ চেত তোম। তো আমাদের শিক্ষার্থী আমরা তার থেকে এই শ্লোকটির উচ্চারণ ও সরল অর্থ জেনে নিই। নমস্কার, শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ 33 নং শ্লোক। শ্রী ভগবান বাচ অথ চেতুম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততহ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপশুষি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি উভয়ই নাশ হবে এবং কর্তব্য পালন না করার জন্য তোমার পাপ হবে। নমস্কার। তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে 33 নং শ্লোকের উচ্চারণ ও সরল অর্থটি দেখে নিলাম। আসুন আমরা পরবর্তী শ্লোক, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 34 এটি দেখে আসি। শ্রী ভগবান উবাচ অকীর্তিম চপি ভূতানি কথই সন্তি তে অব্যয়ম সম্ভাবি তস্য চ অকীর্তিহ মরণাৎ অতি রিচ্ছতে। তো চলুন আমরা এই শ্লোকের উচ্চারণটি আরও একবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ অকীর্তিম চপি ভূতানি কথই শান্তি তে অব্যয়ম সম ভাবি তস্য চ অকীর্তিহ মরণাৎ অতি রিচ্ছতে। তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা 34 নং শ্লোকের উচ্চারণ ও সরল অর্থটি জেনে নিই। নমস্কার, শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ
চৌত্রিশ নং শ্লোক। শ্রী ভগবান উবাচ, অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম্, সম্ভাবিতস্য চ কীর্তিহ মরণাদতিরিচ্যতে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সমস্ত লোকেরা তোমার অকীর্তির কথা বলবে। একজন সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি অর্থাৎ অপযশ মৃত্যু অপেক্ষা অধিক পীড়াদায়ক। আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে ৩৪ নং শ্লোকের সরল অর্থ ও উচ্চারণটি দেখলাম। এবার আমরা চলুন দেখে আসি ৩৫ নং শ্লোক। দ্বিতীয় অধ্যায়, শ্লোক নং ৩৫। শ্রী ভগবান উবাচ, বয়াত রণাত উপরতম মম সন্তে ত্বাম মহারতাহ ইয়েষাম চ ত্বাম বহুমত ভূত্বা ইয়াসাসি লাঘবম। আসুন আমরা উচ্চারণটি আরো একবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ, বয়াত রণাত উপরতম মম সন্তে ত্বাম মহারথাহ ইয়েষাম চ ত্বাম বহুমত ভূত্বা ইয়াসাসি লাঘবম। তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা ৩৫ নং শ্লোক উচ্চারণ ও সরল অর্থটি জেনে নিই। নমস্কার, শ্রীমৎ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যয়োগ ৩৫ নং শ্লোক। শ্রী ভগবান উবাচ, ভয়দ রণদ উপরতম মম সন্তে ত্বাম মহারথাহ ইয়েষাম চ ত্বাম বহুমত ভূত্বা ইয়াসাসি লাঘবম্। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সমস্ত মহারথীরা মনে করবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো, তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তাদের কাছে ছোট হয়ে যাবে। তো আমাদের গীতা শিখার পাশাপাশি আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে ন্যূনতম ছোট ছোট প্রশ্ন, আমাদের ধর্মের যে ছোট ছোট প্রশ্ন বা জানা যায় এগুলো আছে, সেগুলো জানানোর জন্য। তো আমাদের প্রতি ক্লাসে আপনাদের জন্য কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকে। আমরা দেখি আপনারা অনেকেই হয়তো উত্তরটি প্রদান করেন না বা জানেন না, হয়তো এরকম হতে পারে। তো আমরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর করবেন, কারণ আপনি প্রশ্নটির উত্তর করলে আপনার উত্তরটি দেখে অন্য কেউ সেই জায়গাটি জানতে পারবে। তো চলুন আমাদের আজকের ক্লাসের আমরা প্রশ্নগুলো দিয়ে দিব এবং আমাদের সবার শেষে গত ক্লাসের যে প্রশ্ন ছিল তার উত্তরগুলো দেওয়া থাকবে। তো আমরা আমাদের আজকের ক্লাসের প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন, সাংখ্য মতে প্রকৃতি কি? আমাদের দ্বিতীয় প্রশ্ন, গীতা পাঠ শ্রবণ করলে কি হয়? আমাদের তৃতীয় প্রশ্ন, ন্যায় যুদ্ধে মৃত্যু হলে কি হয়? আমাদের চতুর্থ প্রশ্ন, গীতার মতে কিরূপ কর্ম করা উচিত? আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন, তোমার তুমি দেহ না আত্মা? তো আমরা আমাদের প্রশ্নগুলো আপনাদের জন্য রেখে গেলাম, আমরা আশা করি আপনারা উত্তর দিবেন। আমরা আসলে চেষ্টা করেছিলাম যে যতটুকু পারি মানুষের মধ্যে কৃষ্ণ প্রীতি, ভগবান শ্রীকৃষ্ণর বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য। যদিও জানি আমাদের হিন্দু ধর্মে মানুষের ধর্মের প্রতি আগ্রহবোধের যে জায়গাটি রয়েছে সেটি অত্যন্ত সুপ্ত অর্থাৎ লুকায়িত অবস্থায় রয়েছে। আমরা ছোটবেলা থেকে
আমাদের ধর্মটি পালন না করার সংস্কৃতিতে চলতে চলতে এখন আমরা নিজেরাই আমাদের ধর্ম গ্রন্থ পড়ার প্রতি আগ্রহকে হারিয়ে ফেলেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের নিকটে বিনীত অনুরোধ থাকবে, আপনার নিজের ধর্মকে সঠিকভাবে জানার জন্য আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে দেখা উচিত নয় কি? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আপনার জীবন পথে চলার জন্য আপনাকে কত শত প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই সব প্রশ্নের কত দ্বিধাদ্বন্দ্বতা কাটিয়ে আপনাকে লজ্জায় মাথা নিচু করে সেই জায়গাগুলোতে ফেরত আসতে হয়। এই জন্য আপনাদের কাছে আমার আবারও শেষ করার আগে বিনীতভাবে নিবেদন থাকবে, আপনারা আমাদের ধর্মগ্রন্থ বেদ, গীতা, মহাভারত এগুলো পড়ার চেষ্টা করবেন। সকলের শ্রীচরণে আমার আবারও প্রতি নিবেদন করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার, জয় জগৎ বন্ধু হরি।